হাত গুটিয়ে বসে থাকবেন না আপনারা যদি নিজেকে বাঁচাতে চান দেশকে বাঁচাতে চান আপনাদের বাবা মা ভাই বোনকে বাঁচাতে চান তাহলে বন্ধুগণ জেগে উঠতে হবে এই দেশে যা কিছু কল্যাণকর ঘটেছে যা কিছু মহৎ ঘটেছে যা কিছু বদলে দিয়েছে তার সবটাই কিন্তু এই ছাত্রদের যুবকদের দ্বারা সেই জন্যই আমার আজকে অত্যন্ত আশার দিন আশা আমাদের প্রিয় সহকর্মীরা সহযাত্রীরা আমরা একটা বড় যুদ্ধে নেমেছি সেই যুদ্ধটা হচ্ছে একটা ভয়াবহ শক্তি যাকে আপনারা ফ্যাসিবাদী বলছেন আমরাও বলছি সেই ফ্যাসিবাদী শক্তি যারা আমাদের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়ে আমাদের স্বপ্নগুলোকে ভেঙে খান খান করে দিয়ে আমাদের সমস্ত আপন জনগুলোকে আজকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করে আজকে বাংলাদেশকে একটা তাদের বিচারকের ভাষায় জাহান্নাম বানিয়েছে তাদেরকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার যুদ্ধে আমরা নেমেছি আমি আমার বক্তব্যের শুরুতেই আমি প্রথমেই পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাই যে আল্লাহ তাআলা যেন আমাদের সেই সাহসী নেত্রী যিনি আমাদেরকে স্বৈরাচারের হাত থেকে বেরিয়ে আসতে সাহস জুগিয়েছিলেন নেতৃত্ব দিয়েছিলেন নয় বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলেন এবং এখনও সংগ্রাম করে চলেছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে এই গণতন্ত্রের জন্য সেই মহান মহীয়সী নেত্রী দেশ বেগম খালেদা জিয়ার সুস্থতা তার দীর্ঘায়ু কামনা করছি আজকে আমি আমার বক্তব্যের শুরুতেই এই আপনারা অনেকেই আলোচনা করেছেন তবু আমি আবার বলতে চাই যে আমাদের সাহসী ছাত্রনেতা সাবেক ছাত্রনেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি যাকে গতকাল আপনারা জানেন যে তার বাসা থেকে গভীর রাত্রে তার দরজা ভেঙে তাকে বের করে নিয়ে থানায় নিয়ে গিয়ে তাকে নির্মমভাবে অত্যাচার করেছে আমরা কল্পনাও করতে পারি না যে সাবেক সংসদ সদস্য সাবেক ছাত্রনেতা যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন খ্যাতনামা ছাত্রনেতা ছিলেন সাহসী যার কপালে এখনো স্বৈরাচারের গুলির দাগ রয়েছে সেই শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে এই পোষা সমস্ত আপনার ক্রীড়ক যারা তাদের উচ্ছিষ্ট ভোগ করে তারা তাকে অন্যায়ভাবে অযাচিতভাবে বেআইনিভাবে তাকে আক্রমণ করেছে তাকে আহত করেছে বন্ধুগণ এর লজ্জা এর ক্ষোভ জানানোর ভাষা আমার নেই আমি কালকেও বলেছি আজকেও আমি বলছি যে এটা আমাদের সকলের জন্য অত্যন্ত লজ্জা বিশেষ করে লজ্জা তোমাদের জন্য ছাত্রদের জন্য যে তোমাদের একজন নেতাকে এইভাবে পুলিশ অফিসার যারা আমাদের পয়সায় তাদের বেতন হয় তারা তাকে বেআইনি হবে তারপরে হাত তুলে তাকে আহত করেছে বলবে কোন অবস্থায় অ্যানির মতো একজন সাহসী ছেলে আদালতে দাঁড়িয়ে বলে যে আমাকে চোর ডাকাতকে মানুষ এইভাবে মারে না তারা আমাকে যেভাবে এখান থেকে একটা বার্তা আপনারা পাবেন সেই বার্তা হচ্ছে এই মুখে কুড়ু পেটে বসে থাকবেন না হাত গুটিয়ে বসে থাকবেন না আপনারা নিজেদেরকে বাঁচতে চান দেশকে বাঁচাতে চান আপনাদের বাবা মা ভাই বোনকে বাঁচাতে চান তাহলে বন্ধুগণ জেগে উঠতে হবে জেগে উঠতে হবে এবং এই ঝাঁপিয়ে পড়তে হবে রাজপথে লড়াই করে সংগ্রাম করে তাদেরকে পরাজিত করতে হবে অন্যথায় তারা আপনার মাথার উপরে চেপে বসকে আজকে অ্যানিকে যেভাবে মেরেছে কালকে আপনাদের সকালকেই সেভাবে মারবে